মনে করুন কোনো কাজে যাচ্ছেন, কাজটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ আর আপনি সেই কাজে সফলতাও পেতে চান, সেক্ষেত্রে কোনো বিশেষ টোটকা আছে কি? হ্যাঁ আছে, অবশ্যই আছে। কী করবেন, কী কী উপকরণ লাগবে, কীভাবে করবেন, সমস্ত কিছু নিয়ে আমি ভিডিওতে আলোচনা করছি। ওম নম শিবায়। গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনি দেখছেন এবং শুনছেন নো কস্ট রেমেডি, অর্থাৎ এই টোটকা এবং টিপস প্রতিকারগুলো করতে নামমাত্র খরচ। এবার থেকে আপনি নিজেই আপনার নিজের প্রতিকার সমস্যার সমাধান করতে পারবেন। কীভাবে করবেন, কখন করবেন, কী কী উপকরণ লাগবে, সকল বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করেছি। নিয়মিত আমার টোটকাগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যুক্ত হতে পারেন। ফোন নাম্বার দেওয়াই আছে আর এই নাম্বারই আমার হোয়াটসঅ্যাপ আছে। যারা আমার সাবস্ক্রাইব বন্ধুরা আছেন, আমার ভিডিও নিয়মিত শোনেন, দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এটা শুধু টোটকা নয়, আপনার জীবনে গতি পাওয়ার উপায়। আর মনে রাখবেন, প্রত্যেকটি টোটকা যখন আপনি করবেন, সবথেকে গুরুত্বপূর্ণ হলো আপনার ভক্তি, আপনার বিশ্বাস, আপনার একাগ্রতা আর আপনার ইচ্ছাশক্তি। এই চারটি যদি আপনার নিজের কাছে থাকে, তাহলে যে কোনো টোটকা আপনি সঠিকভাবে করতে পারবেন এবং তার ফল আপনি অবশ্যই পাবেন। প্রথমেই বলেছিলাম নো কস্ট রেমেডি, সুতরাং এই টোটকা করতে খরচ নেই বললেই চলে। চারটি ছোটো ইলাস জোগাড় করা খুব একটা কষ্টসাধ্য নয়, অনেকটা দামও নয়। আর প্রত্যেকের বাড়িতে আমার মনে হয় ভগবান শ্রী গণেশজির মূর্তি বা ছবি তো আছেই। তো কীভাবে করবেন, প্রয়োগটি ভালো করে শুনে নিন। যখন আপনি কোনো শুভ কাজে যাচ্ছেন, তখন এই প্রয়োগটি করুন। গণেশজির মূর্তির সামনে বা গণেশজির ফটোর সামনে আপনি আপনার নিজের মনস্কামনা জানিয়ে এই চারটি এলাচ রেখে দিন। এবং একটি মন্ত্র আছে, কী মন্ত্র আছে সেই মন্ত্রটাও বলবো। যখন আপনি নিজের মনস্কামনা জানালেন যে আমি ওই কাজের জন্য যাচ্ছি, গণেশজি আমার ওই কাজটিকে আপনি সফলতা প্রদান করুন, চারটি এলাচ রেখে দিলেন। রেখে দিয়ে কী করবেন, কী মন্ত্র বলবেন? ওং গং গণেশায় সর্ববিঘ্ন নাশায় নাশায়, হুং হুং গং গং গণপতি স্বাহা। কেমন? এই মন্ত্রটিকে আপনি পাঠ করবেন কমপক্ষে 11 বার, যদি 108 বার করতে পারেন তাহলে অনেক ভালো হয়। আপনার সামর্থ্য মতো আপনি মন্ত্র জপ করুন এবং আপনার কাজের উদ্দেশ্যে আপনি এক মনে রওনা হন। করে দেখুন, অবশ্যই উপকার পাবেন। আর আপনি উপকার পেলে অন্যকে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা।